সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে, আমার ভিডিও আপনাদের কাছে তত্ত্ববহুল মনে হলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্টস আমাকে আরো নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে। আজকে কিছু রত্ন পাথরের লকেট আপনাদেরকে দেখাবো, যেগুলো দুবাই থেকে আমদানি করা, মূলত চান্দি রূপার উপরে তৈরি করা। আপনারা এই লকেট গুলো দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমেই আমি এই যে লকেটটি দেখছেন, এটি মূলত নীলা পাথরের, এমিথিস্ট নীলা পাথরের লকেট, তার উপরে আল্লাহ লিখা। এটি কিন্তু ভিতরে আল্লাহ লিখা, এটি কোন স্টিকার বা খোদাই করে না। এইটি হচ্ছে চান্দির রূপার উপরে তৈরি করা, আপনি গলায় লকেটে ধারণ করতে পারবেন। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এটি হচ্ছে এমিথিস্ট পাথর। কেউ এটিকে নীলা বলতে পারেন, কিন্তু এটি আল্লাহ লিখা, খোদাই করে লিখা, পাথরের ভিতরে খোদাই করে লেখা। এই যে পাথরটি দেখছেন, এটি হচ্ছে পোকরাজ পাথর, যে পোকরাজ পাথরটির উপরে আল্লাহ লিখা, খোদাই করা। এগুলো আমি দুবাই থেকে আনিয়েছি আমার ক্লায়েন্টের মাধ্যমে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। এই যে দেখুন, এমিথিস্ট এবং পোকরাজ, এগুলো আল্লাহ লিখা, খোদাই করা। এটি হচ্ছে উপরের অংশ, এইটা হচ্ছে নিচের অংশ। আমি আপনাদেরকে ভিডিওতে সুস্পষ্ট দেখাচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এটি হচ্ছে খোদাই করে লেখা। এরপরে এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আকিক জাতীয় পাথর, কিন্তু এটি রুবি পাথরের কাজ করবে, এটিতেও আল্লাহ খোদাই করে লেখা। আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন, এখানে আংটা দেওয়া আছে, এটি আপনারা রূপার লকেটে বা স্বর্ণের চেইনে বা যে কোনো চেইনের সাথে গলায় লকেট আকারে ধারণ করতে পারবেন। এই যে পাথরটি দেখতে পাচ্ছেন সবুজ রঙের, এটি পান্না জাতীয় পাথর, যেটিকে আমরা অনেক পান্না বলে থাকি, অনেক পান্না, যেটি ব্রাজিল পান্না বা কলম্বিয়ান পান্নার কাজ করবে, বুধ গ্রহের কাজ করবে। এই পাথরটিও খোদাই করে ভিতরে আল্লাহ লিখা, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে নিচের অংশ আর এটি হচ্ছে উপরের অংশ। এবার যে পাথরগুলো দেখাবো, এটি হচ্ছে টোটালি নীলা। এই যে পাথরগুলো, এই যে নীলাটি দেখছেন আমার হাতের, এই যে স্কোয়ার শেপের নীলা, এটি হচ্ছে কাশ্মীরি নীলা। এই যে নীলাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাশ্মীরি নীলা স্কোয়ার শেপের। এই নীলাটি হচ্ছে কাশ্মীরি নীলা, এই যে নীলাটি অভেল শেপের কাশ্মীরি নীলা। এই দেখুন, এই যে বডিটি, এটি হচ্ছে রূপার তৈরি, এটি চান্দের রূপার উপরে তৈরি কাশ্মীরি নীলা। এটি হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ। খুব মোটা এই পাথরগুলো, গলায় লকেট আকারে ধারণ করতে পারবেন এই নীলা পাথরগুলো। আমি প্রথমে এই নীলা পাথরগুলো এনেছি বাংলাদেশে, যেহেতু আমার ইউটিউবে এবং বাংলাদেশের অসংখ্য ডিস্ট্রিক্টে আমার কুরিয়ার সার্ভিসে এবং অনলাইনে অনেক ক্লায়েন্ট নিয়ে থাকেন বা সরাসরি এসে নিয়ে থাকেন, তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই নীলা পাথর বা আকিক পাথর বা পান্না পাথর গুলো এনেছি। এই যে দেখুন নীলা পাথরটি, এটি আপনি চাইলে গলায় লকেট আকারে ধারণ করতে পারেন। এই যে পাথর দুটো দেখছেন, এটি হচ্ছে অনেক পান্না, আপনারা ভালো করে দেখুন, ভিতরে বোধ বোধ আছে, ভিতরে কিন্তু পাথরটির ভিতরে বোধ বোধ আছে, দানা দানা আছে, এই পাথরটির ভিতরে বোধ বোধ দানা দানা আছে। খুব ভালো মানের পান্না, এটি রূপার তৈরি, আপনারা চাইলে এটি সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। এই যে দুটি পাথর দেখতে পাচ্ছেন, এটি মূলত হচ্ছে ইয়ামিনী আকিক, কিন্তু এটির যে কালার, এটি রুবি পাথরের কাজ করবে। এই যে দেখুন, এটি লাভ কাটিং, কিছুটা লাভ সাইজের, এটি হচ্ছে ইয়ামিনী আকিক। এটি হচ্ছে উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ। এই আকিক পাথরগুলো আপনি রুবি পাথরের কাজ করবে, যারা দামি রুবি পাথর ব্যবহার করতে পারেন না, তারা চাইলে গলায় লকেট আকারে এই রুবি পাথর ধারণ করতে পারবেন। এবার আমি এই যে দুটি আকিক দেখাবো, এটি এই দুটি আকিক ইয়ামিনি আকিক, এটি আমার চেম্বারে প্রায় অনেক ক্লায়েন্ট দেখে থাকেন। এটি হচ্ছে ইয়ামিনি আকিক পাথরের লকেট, খুবই স্পেশাল এবং উন্নত মানের। এটি হচ্ছে উপরের অংশ, এটি হচ্ছে নিচের অংশ আকিক পাথরের। এখানে আমি কিছু লকেট দেখালাম, আরো কিছু লকেট গত আগামী দুই এক দিনের মধ্যে আমার হাতে এসে পৌঁছাবে, আমি অর্ডার করেছি, হয়তো শিপমেন্টের জন্য বিলম্ব হচ্ছে। আপনারা আমার প্রতিষ্ঠান থেকে খুচরা এবং পাইকারি যে কোনো রত্ন পাথর চাইলে নিতে পারবেন, যে কোনো রত্ন পাথর, বাংলাদেশের যে কোনো
স্থানে এসি পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন। আপনার প্রয়োজন হলে আপনি যে কোনো রত্ন পাথর নিতে পারবেন, সাথে গ্যারান্টি কার্ড পাবেন, পাথরের অরিজিনালের যে লিডির গ্যারান্টি সেটিও আপনারা নিতে পারবে দিয়ে থাকি আমরা। সুপ্রিয় দর্শক বন্ধু, আকিক পাথরের লকেট গুলো মূলত আনা হয়েছে, অনেকে আংটি পরতে পারেন না বা অনেকে ব্রেসলেট বা বাজুতে পরতে পারেন না, তাদের জন্য। যেহেতু এই লকেট গুলো গলায় পরা যায়, কেউ দেখবে না এবং এটি পড়লে কোনো সাইড এফেক্ট নেই, আর এগুলো অবশ্যই শুদ্ধি করে ব্যবহার করবেন। অবশ্যই শুদ্ধি করে অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করে যে কোন লকেটটি আপনার জন্য ব্যবহার করা যাবে। এই যে আল্লাহুল লেখা যে লকেট গুলো দেখেন কত সুন্দর এবং কত স্পেশাল, এটি কিন্তু খুবই খোদাই করে, নিখুঁত ভাবে খোদাই করে, ভিতরে গোল্ডেন আকারে এবং সবুজ আকারে খোদাই করে লেখা হয়েছে। এটির কিন্তু খুব কম দাম নয়, এটি খুবই দাম, কিন্তু এত সুন্দর এত স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে, যেটি দেখলে মনে হবে যে কারুকার্য, কারিগরের কারুকার্য। যেহেতু দুবাই থেকে আনানো হয়েছে, পাকিস্তানিরা বা মিডিল আরবিয়ানরা এই ধরনের লকেট গুলো ব্যবহার করে থাকেন মূলত, তাই আমি বলবো যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনি অর্ডার দিয়ে এই ধরনের আকিক বা নীলা বা পান্না বা এই রুবি আকিক বা কাশ্মীরি নীলা আপনি চাইলে নিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আমার আজকের ভিডিওটি মূলত আমার ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস এর চেম্বার থেকে করা হচ্ছে। যদি কেউ আমার চেম্বারে সরাসরি আসতে চান আসতে পারেন, ঢাকা মগবাজার গ্রান্ড প্লাজায় আমার অফিস, আপনারা চাইলে আমার অফিসে সরাসরি আসতে পারেন। তবে অবশ্যই যেহেতু করোনাকালীন সময় চলছে, ফোন করে সিরিয়াল নাম্বার অনুযায়ী সিরিয়াল নিয়ে তার বাদে আপনারা আসবেন। আর যারা আমার চ্যানেলে নতুন যুক্ত আছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিনীত অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।